প্রথম আলামত এক নাম্বার হাদিসটা উল্লেখ রয়েছে সুনানে আবি দাউদ, কোন কিতাবের নাম বলছি? 4061 নাম্বার হাদিস, কয় হাজার? আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহি বলেছেন, আল্লামা আব্দুর রহমান আল জাউজি বলেছেন ইসনাদুহু কওয়িয়ুন, এর সনদটা বড় শক্তিশালী। তাহলে হাদিস সহি হলে আর কোনো সন্দেহ আছে? এবার হাদিস বলবো, মনোযোগ সহকারে শুনেন। মা বোনেরা বক্তব্য শোনার জন্য এসেছেন, মা বোনদের কান পর্যন্ত যদি আমার নবীর হাদিসটা পৌঁছে যায়, তোমার কান পর্যন্ত যদি আমার রাসূলের হাদিসটা পৌঁছে যায়, আমল করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন ইয়াকুআন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ, এদিকেও আওয়াজ নাই, ওই দিকেও আওয়াজ নাই, পিছনেও আওয়াজ নাই, কল রাসূলুল্লাহ জুড়ে বলো কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ইয়াকদিবুনা ফি আখিরিজ জামানি بالصوادق حواسل الحمام لا يرحون رائحة الجنة আল্লাহর নবী বলেন ইয়াকুনু ইয়াকদিবুনা ফি আখিরিজ জামানি, কিয়ামতের পূর্বে, ইমাম মাহদি আগমনের পূর্বে, দাজ্জাল আগমনের পূর্বে এমন কিছু নারী আর পুরুষ বের হয়ে যাবে, এমন কিছু নারী পুরুষের আগমন ঘটবে, বিসওয়াদি কাহওয়াসিল হামামি, তারা তাদের সাদা চুল এবং সাদা দাড়িগুলাকে কালো রং দ্বারা পরিবর্তন করবে। এবার প্রশ্ন করি, আপনার এলাকায় মহিলারা মাথার মধ্যে সুপার বেশমল 33 কৃষ্ণকালে মারে তো, রাজনৈতিক নেতারা মুসের মধ্যে জুতার কালি বাজার রঙের কালি আলকাত্রা মাখে তো, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেন অনেক যুবক এখানে আছেন, আবার অনেক 70 বছরের বুড়ো খাটাচ আছেন, জুয়ান সাদার জন্য দাড়িগুলাকে কালো রং দ্বারা রাঙায়িত করে। এই যুবক এই যুবতী মা বোনদের কান পর্যন্ত আমার নবীর হাদিসকে পৌঁছাতে চাই। আল্লাহর নবী বলেন যেই মানুষ কিনা সাদা দাড়িকে কালো রং দ্বারা পরিবর্তন করবে, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, ওই পুরুষ ওই মহিলা ওই যুবক ওই যুবতী জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণ তোমার নাকের কাছে লাগবে না। আমি বলি নাই, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার বলছি আল্লাহর নবী একটা হাদিস যদি কেউ না বুঝতো তিনবার বলতেন, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, ওই যুবক জান্নাতে যাবে না যে লোক কিনা সাদা দাড়িগুলাকে কালো রং দ্বারা কি করেছে। এখন আপনার এলাকায় এমন নারী পুরুষ আছে না নাই? আল্লাহর কসম করে বলি, তুমি যদি তওবা না করো তুমি ইমাম মাহদির বন্ধু নও, তুমি দাজ্জালের মুরিদ। খুঁজে নেবেন, বের করুন কে আছে এরকম। মায়ের যদি দুধ খেয়ে থাকেন, আপনার সিনায় যদি শক্তি থেকে থাকে, পারলে তুমি মাপের ব্যথা হলে আমার নবীর হাদিস উল্টিয়ে দেখাও, রসুল যা বলেছেন তাই হবে, তিনি যেইভাবে বলেছেন ওইভাবেই হবে, যেই অক্ষরে বলেছেন ওই অক্ষরেই হবে, কেউ তা ফেরাতে পারবে না। তাহলে এই আলামত আপনাদের এলাকায় আছে না নেই? সংশোধন হওয়ার দরকার আছে না নেই? আছে।